হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ টোটালি একটা টপিক নিয়ে হাজির হয়েছি এবং খুবই ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা ভিউয়ার্স হোমিওপ্যাথি একটা সাগরের মতন গভীর একটা সাবজেক্ট বন্ধুরা এটি এর সমস্ত লক্ষণ কি খেতে পছন্দ করে না খেতে পছন্দ করে অনিচ্ছা মাইন্ডের সিমটম জেনারেল সমস্ত কিছু ডিটেলস মুখস্থ করতে হয় পড়তে হয় প্রতিটা সিমটমসের প্রতিটা ওষুধের আলাদা আলাদা হাজার হাজার লক্ষণ হয় যেটা মনে রাখা খুবই কঠিন হয়ে পড়ে অনেক দীর্ঘ প্রচেষ্টার পর অনেক দিন ধরে সব সময় প্র্যাকটিস করার পর সব সময় বই পড়ার পর সেটা মনের মধ্যে গেঁথে যায় ব্রেনের মধ্যে গেঁথে যায় বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের কথা শেয়ার করবো বন্ধুরা মোবাইল অ্যাপস বন্ধুরা এই মোবাইল অ্যাপসে আপনারা খুবই সহজে জাস্ট একটা ক্লিকেই হোমিওপ্যাথি সঠিক ওষুধ কি সেটা আপনারা নির্ধারণ করতে পারবে তবে হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ নির্ধারণ করতে গেলে বহুত নলেজ বহুত পড়াশোনা বহুত খাটনি পরিশ্রমের প্রয়োজন হয় সেই জন্য কি এখন ম্যাক্সিমাম ডাক্তাররা এবং আমিও প্রায় যখন আমার সময় কম থাকে তখন আমি এই অ্যাপসটা ব্যবহার করি এবং এই অ্যাপসের থ্রুতে আমি খুবই সহজে সঠিক ওষুধ এই রুগীর কোন কোন এই লক্ষণের ভিত্তিতে এই রুগীটা তার সঠিক ওষুধ কী হবে খুবই সহজে আমি এই ওষুধটা নির্বাচন করতে পারি এই অ্যাপসের থ্রু বন্ধুরা এই অ্যাপসের থ্রু এখানে একটা ক্লিক করলে সিমটমস রুব্রিক বে রুব্রিক ক্লিক করলে আপনারা পুরো রেপার্ট্রাইজেশন করতে পারেন বন্ধুরা খুবই সহজ ভাষায় এ টু জেড সমস্ত কমপ্লেন নিতে নিয়ে ক্লিক করতে এমসিকিউ টাইপের মতন অপশন দেওয়া থাকবে কি খেতে পছন্দ করে এক্সাম্পল ছিল শর্ট লবণ খেতে পছন্দ করে ক্লিক করলেন বিভিন্ন রেপার্টারি আছে কেন রেপার্টারি বনিক হাসান সমস্ত রেপার্টারি বিভিন্ন ওষুধ আছে সমস্ত কিছু এই অ্যাপসের মধ্যে খুবই সহজ ভাষা আছে যে অ্যাপসটি ব্যবহার করলে আপনারা খুবই সহজে সঠিক ওষুধ সিলেকশন করতে পারবেন যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন আপনি যদি ডাক্তার হন আপনার যদি মনে হয় যে আমার এমন একটা অ্যাপসের দরকার যেটা আমি খুবই সহজে যখন আমার সময় শর্ট হবে খুবই সহজে আমি একটা কোনো সহযোগিতা নিতে পারবো রেপার্টারির সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন বন্ধুরা মোবাইল অ্যাপসটি ব্যবহার করতে পারেন এক্সাম্পল স্বরূপ আপনি কোনো একটা রুগী দেখছেন রুগী দেখতে 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 সমস্ত টেস্টিং নিলেন সমস্ত লক্ষণ নিলেন ঠিক আছে যখন হঠাৎ আপনার মনে পড়ে গেল রুগীর কাছ থেকে লক্ষণ শুনতে পেলেন যে মিষ্টি তার পেটে সহ্য হয় না একগ্রে হয় মিষ্টি খেলেই একগ্রে বসে নয় একটা একটা পিকুলিয়ার সিমটমস খুবই গুরুত্বপূর্ণ সিমটমস সেক্ষেত্রে কি এই সিমটমসটা যদি আপনারা মেডি মেডিকেল মতন মধ্যে দেখতে যান অনেক সময় লাগবে বা রেবটারি মতো মধ্যে যদি ডিপার্টারি অতটা যদি নলেজ না থাকে সেখানে অনেকটা সময় লাগবে কিন্তু এই মোবাইল অ্যাপটা যদি আপনার থেকে থাকে জাস্ট ওয়ান ক্লিক ফুটে যাবেন অ্যাগ্রামেশান্স মেল ক্লিক করবেন কোন কোন মেডিসিনসে আছে দুধ সহ্য হয় না কোন লক্ষণ কোন 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 ওষুধে এই লক্ষণটি আছে সমস্ত কিছু ডাইরেক্ট শো করে বন্ধুর ফলে কি আপনার ওষুধ সিলেকশন করতে অনেক সুবিধা হবে আজকে আমি এই ভিডিওতে এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করতে হবে এর কাজ কি কোন কোন ফিচার্স এর মধ্যে আছে কী কী ফিচার্স আপনার একটা সুবিধা লাভ করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে কীভাবে পেতে পারেন দাম কত সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কভার করবো বন্ধুরা খুবই সহজ ভাষায় কভার করব সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স আমি ডাক্তার এম ডি শাহরু তাহলে দেরি না করে চালেন শুরু করা যাক ভিও এই অ্যাপসটি আপনাদের যেভাবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনারা এই অ্যাপসের মধ্যে সমস্ত কিছু ডিটেলস সমস্ত কিছু ফিচার্স আপনারা এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন যেমন আপনারা দেখছেন এখানে রেপার্ট্রি অপশন আছে রেপারট্রির মধ্যে বিভিন্ন ধরনের রেপার্ট্রি আছে কেন রেপার্ট্রি বনিকা রেপার্ট্রি বোরিকা রেপার্ট্রি অ্যাস্টোমা বায়োকমিক সমস্ত কিছু বিষয় আছে কেনটার রেপার্ট্রির মধ্যে যদি আপনারা ডাইরেক্ট রেপার্ট্রি সাবরিকগুলো যদি জেনে থাকেন সেক্ষেত্রে সাবরিকগুলো আপনারা সার্চ করতে পারেন এবং মেডিসিন চলে আসবে যেমন এখানে কি আছে অ্যাপসেন্ট মাইন্ডেড মর্নিং সকালবেলা অ্যাবসেন্ট মাইন্ড থাকে মর্নিং চারটে মেডিসিন আছে ন্যাট্রাম ন্যাট্রামকার ফসফরিক অ্যাসিড ফসফরাস বিভিন্ন আপনার রুব্রিক আলাদা আলাদা করে সার্চ করতে পারেন এছাড়া আছে লাইব্রেরি এখানে বিভিন্ন ধরনের মেট্রে মেডিকেল আছে যেমন সাতটা মেটারিয়াল মেডিকেল আপনাদের মধ্যে পেয়ে যান বই আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই রেমিডিস অফ ডক্টর এস আর পাঠকের মেট্রে মেডিকা আছে হ্যারিং হ্যারিংয়ের মেট্রে মেডিকেল আছে যে এস ক্লার্কের মেটারিয়াল মেডিকেল আছে টেইলারের কি কিনোড আছে ডক্টর ইভিনাসের জেটি ক্যান্টের আছে উইলিয়াম বোরিকের আছে বিভিন্ন মেটারিয়াল মেডিকেল আপনারা এখানে খুবই সহজ ভাষা পেয়ে যাবেন রেমেডি রেমেডি প্রতিটা রেমেডি আছে যে কোনো রেমেডি আপনারা পড়তে পারেন এখানে আপনার টোটাল অ্যাপসটার মধ্যে তিন হাজার চারশো উনত্রিশটি রেমেডি আছে বন্ধুরা হোমিওপ্যাথিক মেডিসিন আছে যদি আপনার এক্সাম্পলস্বরূপ যে কোনো একটা ওষুধ পড়তে যান আর্সেনিক সার্চ করবেন

এখন এটার যে কোনো ওষুধ যতগুলো ওষুধ আছে হৈমিদের সব ওষুধের ডিটেলস আপনারা পেয়ে যাবেন কি নোটস পেয়ে যাবেন অ্যালোয়স কি নোটের এটা যদি আপনারা এখন আর মেডিসিন দিয়ে বা অন্য যাবতীয় ওষুধ দিয়ে অ্যালেন্স কি নোটের মধ্যে পড়তে পারেন সেক্ষেত্রে এটা মাইন্ডের সিমটমস মডালিটি সব কিছু আছে যদি আপনারা এই ওষুধের প্রপার্টি জানতে চান সমস্ত কিছু পেয়ে যাবেন কমন নাম হচ্ছে মংসুড কিংডম প্ল্যান্ট কিংডমের মেডিসিন অ্যাকিউট স্টেজের মেডিসিনস এটা কোন সাইডে ভালো কাজ করে রাইট লেফট সমস্ত কিছু যদি ভালো কাজ করে কোন মায়োজমের মেডিসিন শরীর সাইকোলিক টিউবার ক্লার সব মায়োজম কভার করে এর হচ্ছে থার্মাল স্টেট হচ্ছে চিলি পেশেন্ট চিলি ওষুধটা থার্মাল স্টেট চিলি কোন রুগী হয় গরম কোন ওষুধ হয় ঠান্ডা যেমন সালফার হট পেশেন্ট হট থার্মাল এমনি থার্মাল মার্কসল কিসের কোনটা চিলি পলিক্রেস মেডিসিন সেন্সিটিভ হাই সমস্ত কিছু ডিটেলস আপনারা এর মধ্যে পেয়ে যাবেন যদি এখন এর মেডিসিনটি

ক্রনিক মায়ের রোগে ক্রনিক স্টেজের মেডিসিন ক্রনিক ক্ষেত্রে ব্যবহার করা হয় সর্দিক সাইকোটিক টিউব সব থার্মোল হচ্ছে হট থাস সমস্ত কিছু লক্ষণ পাওয়া যায় এরকম করে সমস্ত কিছু আপনারা দেখতে পারেন বা সমস্ত লক্ষণ আপনি এখান থেকে পেয়ে যাবেন সমস্ত ডিটেলস যদি আপনারা রেপার্টাইজ না করতে পারেন রেপার্টারের রুবির যদি আপনারা না জানা থাকে সেক্ষেত্রে আমি আরেকটা রেপার্টারি দিচ্ছি মনে করেন যে সর্দি লাগার একটা প্রবণতা আছে রুগীর মধ্যে ঠিক আছে না রেপার্টের মধ্যে কেমন করে খুঁজবেন છા ટ્રેન્ડન્સી ટુ ટેક કોર ટેન્ડન્સ સમાન મે જો રબ્રિક જાના ના આધાર જો દા થકે ટ્રેન્ડન્સી ટેન્ડન્સી ટુ કોર સી ઓ એન્ડ ટ્રેન્ડન્સી ટુ કોર કોર ટેન્ડન્સી ટુ ટેક 3 નંબર ડા મે મેડિસિન છે જે એક તો તે શુદ્ધ લગા ધાસ પાવા જાય કે સ્કુલ ફેરિજ এখন এটা আছে ব্রায়নে আছে ক্যালকেরিয়া ফার্স্ট আছে ক্যালকেরিয়া কাপ আছে অ্যালুমিনিয়া আছে ডালকা মারাতে আছে এই সমস্ত মেডিসিন আছে যেগুলো লাল কালি সেগুলো হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন যেগুলো হচ্ছে ব্লু টাইপের সেটা হচ্ছে সেকেন্ড গ্রেডের মেডিসিন এবং যেগুলো ব্ল্যাক হয়ে আছে সেগুলো হচ্ছে থার্ড গ্রেডের মেডিসিন সেটা আপনারা জানেন বা যদি আপনারা জ্বরের লক্ষণ জানতে চান জ্বর ই আর ফিভার টাইম টাইম অনুযায়ী জানতে চান সেক্ষেত্রে কি পেয়ে যাবেন এখানে জ্বর কখন হয় ফিভার ইভিনিংয়ে যদি ফিভার আফটার মিড নাইট মাদ্রাতে জ্বর চলে আসে কয়েকটা মেডিসিন আসে আর্সেনিক এবং ক্যালকেরিয়াম পেট্রোলিয়াম অনেকগুলো আসে বা আরো যদি রুব্রিক জানা থাকেন ফিভার মর্নিং সকালবেলা ঘুরে ফিরে জ্বরটা আসছে সকালবেলা বেশি

সার্চ করতে পারেন বা আপনি যদি এই সমস্ত রুব্রিক বা সাব্রিক না জেনে থাকেন সেক্ষেত্রে আরো শর্টকাট একটা পদ্ধতি এসেছে এই অলের মধ্যে যাবেন অলের মধ্যে গিয়ে দেখবেন যে কুইক সিম্পটম রেকর্ডস নামে একটা অপশন আছে কুইক সিম্পটম রেকর্ডস আমি আবার দেখাচ্ছি কুইক সিম্পটম রেকর্ডস কুইক সিমটম রেকর্ডস একটা অপশন আছে এখানে কি সব ডিজিজ কন্ডিশন আছে এখানে সব অপশন দেওয়া আছে আপনার নতুন করে মুখষ্ট করা বা শ্বাস করার কোনো প্রয়োজন নেই এখানে ডিজিজ কন্ডিশন পজিটিভ ফ্যাক্টর কোন রোগের কারণ যদি আপনার জানা থাকে কাজ কারণ ক্লিক করেন কজেট ফ্যাক্টর মনে করেন এক্সাম্পল স্বরূপ ব্যাড নিউজ ব্যাড নিউজ বা কোনো খারাপ খবর পর থেকে হয়েছে ব্যাড নিউজ কেন্টের পিটা আছে দেখতে পারেন বা ক্যান্টের মাইন্ডের যে কোনো একটা ক্লিক করলেন ব্যাড নিউজ অ্যাগ্রেভার ক্যালকেরিক মেডোর নামট্রামের বিভিন্ন অসুবিধা আছে মনে করেন যে কোনো একটা আপনারা ক্লিক করে দিয়ে যাবেন ব্যাড নিউজ বা সরাসরি ডাইরেক্ট ক্লিক করতে পারেন ব্যাড নিউজ তীরের চায় ক্লিক করে দিয়ে দেবেন ঠিক আছে তারপর আরো লক্ষণ দিলেন রুগীর কাছ থেকে কখন সমস্যাটা বেড়ে যায় ফ্যাক্টর দেড় রিলিফ কখন সমস্যা বা সমস্যাগুলো আরাম পায় মেন্টাল সিমটম মিউজিক শুনলে নয়েস কথা বললে বা দিনের বেলা সকালবেলা সন্ধ্যেবেলা নাইট ড্রাই ওয়েদার ওয়েট ওয়েদার সামারে উইন্টারে ওপেন এয়ারে কখন এক্সাম্পল ছোড়া আমি বললাম যে আমার সমস্যাগুলো যাবতীয় ব্যথাতা ওপেন এয়ারে ভালো থাকে খোলা বাতাস একটু ভালো ফেল করে মন ক্লিক করে দিয়ে দিলাম যদি লক্ষণটা থাকে রুগীর মধ্যে বাস ক্লিক হয়ে গেল তারপর নেক্সট যদি আপনারা জানতে চান ফুড কী খেতে পছন্দ করেন বা কি সহ্য হয় না আপনার যদি রুগী বলে আমার হচ্ছে সবই তো খাই কিন্তু আমার হচ্ছে যে কোনো একটা মিল্ক সহ্য হয় না বা অনিয়ন সহ্য হয় না বা আইস সহ্য না বা ফলমূল সহ্য হয় না তো আমি একটা এক্সাম্পল ধরেন মিল্ক সহ্য হয় না ক্লিক দিয়ে দিলেন ঠিক চিহ্ন এটা অটোমেটিক রেপার্টেশন যদি আপনারা দেখতে চান যে মিল্ক সহ্য হয় না কোন কোন ওষুধ আছে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করে নেবেন অনেকগুলি এসে যে সাইনেভিয়াম আছে ক্যালকেরিয়া সাল্প ক্যালকেরিয়া কার্প কোনিয়াম ল্যাক ডিপ্লোটাম ম্যাগনামশিয়াম নাইট্রিক অ্যাসিড সিপিয়াস সালফার বিভিন্ন ওষুধে মিগ সহ্য করতে পারে না লক্ষণ আছে তো যে কোনো অত কিছু না যদি দেখতে চান সেক্ষেত্রে যে আপনি যদি রেপারটাইজেশন করতে চান সেক্ষেত্রে একটা ক্লিক করে দিয়ে দিলেন এক্সাম্পল স্বরূপ আরও ফুডের সিম্পটম যদি আরো থেকে থাকে সেক্ষেত্রে আরও নিলেন যে কি খেতে একদম অপছন্দ একদম দেখতে চান এমন কোনো খাবার কেউ কেউ আছে মিষ্টি একদম পছন্দ করে না অ্যাভারসন অ্যাভারসন টু সুই

কেক খেতে পছন্দ করে আচার খেতে আলু খেতে পছন্দ করে সল্ট আমি এক্সাম্পল সরু সল্টটা ধরে নাও যদি দেখতে যাও সল্ট কোন কোন মেডিসিন আছে সল্ট খেতে পছন্দ করে অ্যালো আর্জেন্টাম ক্যালকুলে কারোয়েজ কস্টিকাম ল্যাক ক্যারিনাম মেডোরিনাম নেট্রামিউর ফসফরাস বিভিন্ন ওষুধে আছে আপনারা দেখে নিতে পারেন হেল্প হবে যদি আপনারা রেপারটাইজেশন করতে চান সল্ট ডাইরেক্ট সল্ট যে একটা ক্লিক করে দিতে একটা বাস তারপর আবার ব্যাক করে নিয়ে নিলে তারপর ক্লিকগুলো থেকে গেলো তারপর আরো যদি লক্ষণ থেকে থাকে সেক্ষেত্রে ঘুম কেমন হয় স্কিনের সমস্যা ফিভার মাথা ঘরের য়ে মাথার সম্বন্ধে লক্ষণ আয়ের কোনো রিলেটেড লক্ষণ মুখ রিলেটেড স্টমাক রিলেটেড শুনলেন স্টোমাকে রিলেটেড কোনো অ্যাপেটাইট যদি খাওয়ার উচি চেঞ্জেবল খুব বেশি খাওয়ার রুচি হয় এটা প্রেস করেন যদি খাওয়ার উচিত রুগীর মধ্যে পান যে আমার খাওয়ার রুচি কম ডাক্তার ও লোয়ের মধ্যে ক্লিক করে ধরেন বাস ক্লিক করে দিলেন যদি আপনার ওষুধ দেখতে চান কোন 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 লো খাওয়ার রুচি আছে সব কিছু যদি আপনার অত কিছু না দিতে চান করতে চান সেক্ষেত্রে লোয়ের মধ্যে ক্লিক করে দেন পিপাসা কেমন বললো যে আমার পিপাসা একদম নেই থার্সলেসনেস থার্সলেস অ্যাবসেন্ট এখানে ক্লিক করে দিলেন থার্সলেসনেস কোন 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 ওষুধে আছে পিপাসা নাই বেলাডোনা আর্সেনিক অ্যালবাম ক্রনিক ক্ষেত্রে পিপাশা থাকে না আর্সেনিক অ্যালবাম আছে ইউফ্রেশিয়া আছে পালসেটিলা আছে সিপিআ আছে বিভিন্ন ওষুধে পিপাসা নেই এরকম আছে তো ওষুধও দেখে নিতে পারেন যদি শর্টকাট হেল্পের প্রয়োজন হয় ওই যদি আপনি রেপার্টারেশন করতে চান সেখানে একটা ক্লিক করে দিতে পারেন বা আরও যদি আপনার লক্ষণের প্রয়োজন হয় ঘুম কেমন হয় আমার ডাক্তার ও ঘুম খুব কম হয় ইনসব নিয়ে ক্লিক করে দিতে চলেন বাস আবার ব্যাক করে দিলেন এরকম করে আপনারা আরও অন্যান্য লোক ইউরিনারি সিস্টেমের লক্ষণ মেল কমপ্লেন রিলেটেড লক্ষণ রেসপিরেটরি কাশ রিলেটেড লিমস পেইন স্পাইন রিলেটেড যদি মনে করেন ডাক্তার আমার ব্যাকে আছে কোমরের মধ্যে ব্যথা আছে ক্র্যাম্পস হয় ব্যথার সাথে টানে ধরে ক্র্যাম্পস স্পাজম ক্লিক করে দিলে কোন কোন ওষুধ আছে দেখতে চান অনেকগুলো ওষুধ আছে কস্টিক আছে আর্সেনিক আছে বিভিন্ন ওষুধ আছে ক্লিক করে দিলে তো মনে করেন যে এরকম করে এক্সাম্পল স্বরূপ সব লক্ষণগুলো আপনারা নিয়ে নিলেন তারপর কি করতে পারেন লক্ষণ নেওয়ার পর এই যে উপরে একটা চিহ্ন আছে এই চিহ্নটাতে রেপারটেশন করতে পারেন আপনারা আমি আবার দেখাচ্ছি এই উপরের চিহ্নটাতে এই উপরের চিহ্নটাতে এই জায়গাটাতে চিহ্নটা আছে রেপার প্রাইস এই জায়গাটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর অটোমেটিক্যালি দেখেন রেপার হয়ে গেছে টোটাল সিমটমস আমি নিয়েছি দেখেন এখানে নয়টা সিমটমস টোটাল ওষুধ আসছে তিনশো চুয়াত্তরটা সব থেকে বেশি যে ওষুধটি সব লক্ষণ কভার করে সরছে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম নয়টার মধ্যে আটটা লক্ষণে কভার করছে এবং কুড়ি নম্বর পেয়েছে আটটা লক্ষণে কুড়ি নাম্বার তারপর ফসফারাস কাভার করেছে আটটা লক্ষণে আঠারো নাম্বার পেয়েছে তারপর তিন নম্বর ওষুধ যেটা পেয়েছে ন্যাট্রামিউর সাতটা লক্ষণ কভার করেছে ষোলো পয়েন্ট বিভিন্ন ওষুধ আছে এখন সেই হিসাবে সব থেকে বেশি যে লক্ষণ ওষুধটি বয়েছে আর্সেনিক অ্যালবাম এই রুগীর ক্ষেত্রে যদি আপনার আর্সেনিক অ্যালবাম প্রেসক্রাইব করেন আপনার রোগ সম্পূর্ণ ঠিক হয়ে যাবে রুগীর বিভিন্ন লক্ষণ এটা লক্ষণ ফার্স্ট গ্রেডের লক্ষণ আ খোলা বাতাসে ভালো থাকে তে তে তিন পয়েন্ট পেয়েছে তারপর দুধ সহ্য হয় না এটা সেকেন্ড গ্রেড পেয়েছে দুই দুই পয়েন্ট পেয়েছে মিষ্টি অপছন্দ করে আর্সেনিক এবং দুই গ্রেড পেয়েছে সল্টের লক্ষণটা মেলেনি এরকম করে রেপার্ট্রেশন করছে বন্ধুরা খুবই সহজ ভাষায় সহজভাবে আপনাদের ওষুধ সিলেকশন হয়ে গেল আর্সেনিক অ্যালবাম যদি আপনারা এটা আরও কাটছাট করতে চান সেক্ষেত্রে এই ডট মেনুটি ক্লিক করবেন এই ডটে যেখান ক্লিক করলে দেখা যাবে প্রপার্টি এই প্রপার্টি জায়গাটাতে ক্লিক করেন প্রপার্টি জায়গাতে ক্লিক করলে দেখা যাবে কোন স্টেজে রুগী এসে চিলি হট নাকি থার্মল রুগীর শরীরে গরম বেশি ঠান্ডা বেশি না দুটোই বেশি যদি আপনি দেন যে রুগীর শীত বেশি চিলি ক্লিক করলেন চিলি ক্লিক করে দেওয়ার পর ব্যাস চিলি ক্লিক করে দিলেন অতটুকু আর বেশি ভরার দরকার নেই চিলি ক্লিক করে দিলেন তারপর ডান করে দিয়ে দিলেন ব্যাস অনেক ওষুধ যেখানে তিনশোটার উপর বেশি ছিল সেখানে একশো একুশটা চলে আসলো

নেট্রাম্যুর সবার আগে চলে আসলো নেট্রাম্যুর সবার আগে চলে আসলো নেট্রাম্যুর সব ম্যাক্সিমাম লক্ষণ মিলছে যেন নেট্রাম্য হচ্ছে তার জন্য চয়েস অফ দা মিলছে যদি আপনার নেট্রাম্যুর ডাইরেক্ট এখান থেকে পড়তে যান নেট্রাম্যুর সব লক্ষণ কভার করলে একটু পড়তে চাই সেক্ষেত্রে কি করতে হবে নেট্রাম্যুর মধ্যে আপনারা ক্লিক করে দিলে চলে আসলো সমস্ত লক্ষণ নেটরাম্যুর আপনারা পেজেন পড়তে পারেন এরকম করে বিভিন্ন সুবিধা আছে ভিওর আপনারা খুবই সহজ ভাষায় সহজভাবে খুবই দ্রুত মেডিসিনস ক্লিক করতে পারেন মনে এটা একটু বুঝতে কয়েকদিন সময় লাগতে পারে তবে ঘাঁটতে 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 খুবই ইজি হয়ে যাবে এবং এক মিনিটের মধ্যে আপনারা মেডিসিন স্লিশন করে নি এছাড়াও অনেক কিছু আছে আরো ভিউ রেমেডি আছে ক্লিনিক্যাল টিপস আছে এখানে দেখুন ক্লিনিক্যাল টিপস বিভিন্ন বিভিন্ন বড় বড় ডাক্তারের ক্লিনিক্যাল টিপস আছে যেমন হেপারসাল অ্যাপসেসের জন্য ভালো কাজ করে অ্যাপসেস অ্যাপসেস ক্লিক করলেন এখানে কি আছে অ্যাপসিসান বয়স যদি ফোড়ার যাওয়াটা একটু ঠান্ডা ভাব লক্ষ্য করে কোল্ডনেস ভাব লক্ষ্য করে এবং ফ্যামিলির মধ্যে যদি টিভির সমস্যা যক্ষা রোগের সমস্যা না পাওয়া যায় সেক্ষেত্রে থার্টি প্রসি তিরিশ পাওয়ার প্রেসক্রাইব করবেন দুটো করে পিউস বা দানা চার ঘন্টা পর পর বাস যখন আরাম লেগে যাবে তখন বন্ধ করে দেন হ্যাঁ বয়স ঠিক হয়ে যাবে কত সুন্দর ক্লিনিক্যাল টিপস দেওয়া আছে সব ধরনের ক্লিনিক্যাল টিপস যেমন অ্যাপসেস রিলেটেড আরেকটা আছে এই যে একটা বেলাডোনা বেলাডোনা লক্ষণ কী হচ্ছে অ্যাপসেস আর বয়েলস ইটস ইনক্লুডেড হোয়েন দ্য অ্যাপসেস আর বয়েল হ্যাজ এ রেড টিপ বয়েলের বা ফোয়াটা চারপাশে যে লাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বেলোডানা প্রেসক্রাইব করা সিক্স ইয়ার্স প্রেগনেন্সিতে প্রেগনেন্সির কথা উল্লেখ করেছে টু পিল ফোর আওয়ারলি ঠিক হয়ে যাবে এরকম করে বিভিন্ন রোগের বিভিন্ন ক্লিনিক্যাল টিপস সিঙ্গেল একটা করে লক্ষণের মাধ্যমে আপনারা ওষুধ সিলেকশন করতে পারেন সব সমস্যার জন্য এখানে ক্লিনিক্যাল টিপসও দেওয়া আছে রেপার্টাইজেশনে দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে এখানে কারো মনে করেন যে পৃথিবী পাথর হয়েছে ক্লিক করলেন ক্লিনিক্যাল টিপস গার্ল্যাটা ইন ক্যাশ গল স্টোন

আপনি প্রথমে চিরোডোনিয়াম মাদার পাঁচ ফোটা করে দিয়ে দিবেন সামান্য জলের সাথে দিনে তিনবার এরকমবার চলতে 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 তারপর চায়না সিক্স এক্স দিনে দুবার দেবেন চোদ্দ দিন এরকম করে তারপর একবার করে দিবেন চোদ্দ দিন ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে গোয়ালাডার স্টোন ঠিক হয়ে যায় বা বের হয়ে যায় বা গলে যায় কত সুন্দর আপনারা ক্লিনিক্যালটিস আপনারা পাচ্ছেন এবার আরেকটা গ্যাংলিওন ব্যবহারে এটা রুটা ব্যবহার করছে এটা হচ্ছে ডক্টর জাওয়ার শাহ এনি গ্যাংলিয়ন এনি হয় যে কোনো জায়গায় শরীরের কথার মধ্যে যদি গ্যাংগুলিয়ন সৃষ্টি হয় ইন দ্যি খুবই কত সুন্দর করে বলেছে দেখেন যে যেকোনো জায়গায় যদি গ্যাংগুলিয়ন সৃষ্টি হয় থার্টি সিক্সেন্ট আপনারা দেন সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে কত সুন্দর করে বলেছে এরকম করে প্রতিটা জিনিসের আপনারা এখানে ক্লিনিক্যাল টিপ পেয়ে যাবেন এবং আরো অনেক কিছু আছে ডায়েট নিউট্রিশন টিপস আছে কেমন করে কি ডায়েট নিউট্রিশন মাদার টিনচার আছে বিভিন্ন ধরনের মাদার টিনচার কেমন করে এক্সটার্নাল ইন্টারনাল ব্যবহার করুন সমস্ত কিছু আছে যেমন ইন্টার্নালের ক্ষেত্রে কনস্টিপেশন কনস্টিভেশন কি করতে হবে ক্যাসকারের সাগারটা প্যালেডি ফার কনস্টিপেশন দশ থেকে পনেরো ফোঁটা শুড বি টেকেন উইথ প্লেন ওয়াটার ব্যাড টাইম এই ওষুধটি শুরার সময় দশ থেকে পনেরো ফোঁটা খেয়ে শুয়ে নিলে পরে সকালবেলা পায়খানা পরিষ্কার হয়ে যায় কত সুন্দর মাদার টিনচার ব্যবহার সমস্ত কিছু দেওয়া আছে কর্ণের ক্ষেত্রে কি করতে হবে ড্যান্ডপের ক্ষেত্রে কি করতে হবে অ্যাকজিমের ক্ষেত্রে কি করতে হবে ফিসার ক্ষেত্রে কি করতে হবে নয়া উকুনের ক্ষেত্রে কি করতে হবে মাথায় সমস্ত কিছু এখানে বলা আছে এরপর নেক্সট যে আরেকটা বলা আছে সেটা হচ্ছে দেখেন ভালো করে নিচে আরো চলে আসছিল দেখে আরো ক্লিনিক্যাল টিচলছে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন যেমন মাথায় যদি কারো উকুন হয় এখানে দেখা আছে দেখেন সাবাডিলা ডিলে হ্যাড হেয়ার টু বি ওয়াশ ডেইলি সাবাডিলা মাদার মাদার ক্লিনচার দিয়ে আপনাদের মাথা চুলটা ভালো করে ওয়াশ করতে হবে অ্যান্ড আফটার এস ওয়াশিং টু বি বাথ উইথ এর লোশন অফ সাবাডেলা মাদার টিনচার ওয়ান্স টু দা পেন্ট ইন্টারনালি গিভ নেট্রাম সিক্স ইয়ার্স ফর হাওয়ালি প্রতি চার ঘন্টা পর পর খাওয়ার জন্য নেট্রাম সিক্স ইয়ার্স পাওয়ার দিতে হবে এবং সাবাডেলা মাদার টিনচার লাগাতে হবে তাহলে মাথার ওখান চলে যাবে এরকম করে প্রতিটা জিনিসের ক্লিনিক্যাল টিপস আপনারা লক্ষ্য করেন এখানে এখানে অ্যালার্জি অফ এক্স কারণ যদি ডিমের অ্যালার্জি থাকে এখানে কি বলছে ফেরাম মেটালিকাম ফেরাম ইজ দ্য ড্রাগ নোন টু কিওর এন অ্যালার্জি টু ইট ডোন্ট ফরগেট টু ইউজ ইট ইন প্র্যাকটিস গিভ ইট ইন টু হান্ড্রেড পার্সেন্ট টু ডু দিস এ ভ্যালকোসি প্রিনকেল টিউ সেটা কত সুন্দর বলেছে যে তার কারো যদি অ্যালার্জির ডিমের অ্যালার্জি ডিমের প্রতি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ফেরাম মেট খুবই গুরুত্বপূর্ণ একটা ফেরাম মেট আপনাদের কিভাবে ব্যবহার করতে হবে ফেরাম মেট টু হান্ড্রেড সিএসে দুটো ডোজ দিতে হবে তাহলে এরম করে প্রতিটা জিনিসের আপনারা এখানে ক্লিনিক্যাল টিপস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো এটি ছিল এই অ্যাপসের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি আপনারা এই অ্যাপসটি কীভাবে পাবেন কত টাকা লাগবে কীভাবে ব্যবহার করতে হবে সমস্ত কিছু আমি আমার স্ক্রিনের উপরে ভিডিওর স্ক্রিনের উপর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করবেন সেখানে আপনার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে কীভাবে ব্যবহার করতে পারবেন কেমন করবেন কত টাকা লাইফ টাইমের জন্য কত টাকা সিঙ্গেল পেমেন্ট আপনাদের করতে হবে সমস্ত কিছু ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো তো আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাই